हेलो स्टूडेंट्स, আমার নাম প্রীতম দাস। ইএম এডুহাব এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আগের ক্লাসে আলোচনা করেছিলাম সরল সূত্রকষা 8 এর দাগের অঙ্ক পর্যন্ত। 8 এর পরের থেকে অঙ্কগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। এই ক্লাসটাও তোমাদের জন্য আগের ক্লাসগুলোর মতন সমান গুরুত্বপূর্ণ, এই কারণের জন্য কারণ এই ক্লাসের শেষে আমি আবারও একটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশন ট্রিক শেখাবো। তাই জন্য ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেও। তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে তোমরা অ্যাড হতে পারো। তো চলো শুরু করা যাক। অঙ্কটা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরলসুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরলসুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে তা হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্কটা আমি লিখছি। তাহলে আমি প্রথমে কি লিখছি, সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে আমি বার করে নিই, সমবায় সমিতিতে যদি 5000 টাকা ধার নিত তাহলে তাকে কত টাকা সুদ দিতে হতো। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু টাকা। এবার দেখো এখানে বলেছে যে সময় কি হবে, সময়টা এখানে হবে 1 বছর। এবার সময়টা এখানে 1 বছর কেন হবে, কারণ দেখো এখানে আমাকে বলেছে যে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে, মানে বছরে বাঁচবে, ওই জন্য সময়টা আমি 1 বছর ধরে নিলাম। ঠিক আছে, আর এখানে কি হবে, বার্ষিক সরল সুদের হার কত হবে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে হবে বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে হবে কি হবে 4%। তাহলে এবার লিখতে হবে কি, আমরা জানি আর ইকুয়াল টু পি আর টি বাই 100। আচ্ছা এবার দেখো তাহলে কি, বাই আই, এবার কি পি এর মান বসিয়ে দিলাম 5000, আর 4 টি হচ্ছে 1 বাই 100, 0000 কেটে গেল। তাহলে কি হলো, আই হলো 4×5=20, মানে হচ্ছে 200। আচ্ছা এখানে তো আই নাম দিলে হবে না, কারণ এরপরে আমার একটা সুদ বার করতে হবে। তাহলে এখানে এই আইটার নাম দাও I1, মানে প্রথম ক্ষেত্রে। আর এখানে ব্র্যাকেটে লিখে দাও, ধরি সুদ ইকুয়াল টু I1। ঠিক আছে, হলো আমাকে একটা সুদ বের হলো 200, মানে I1। এবারে কি করব, এবারে হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে এবার লিখব বৈধাপন আকার ওয়াইফার আকার ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কি হবে, ওই একই আসল পি ইকুয়াল টু 5000 টাকা। আচ্ছা এখানেও সময় হবে t ইকুয়াল টু 1 বছর, কারণ আমাকে 1 বছরে চেয়েছে। আচ্ছা এখানে বার্ষিক সরল সুদের হার কি হবে, 7.5 হবে। কত আছে এটা, 7.4%, সরি 7.4% যেটা এখানে বলেছে। আচ্ছা এখানে আবার কি লিখছি, ধরি সুদ ইকুয়াল টু I2। আমরা এবার জানি লিখতে হবে, আমরা জানি I2 ইকুয়াল টু PRT বাই 100 বাই I2। আচ্ছা P এর মানটা দেখি, 5000 কিন্তু R এর মান হচ্ছে 7.4, কেটে গেল, বা I2 এর মান কত হবে তাহলে
দেখো 7.4 তো পয়েন্ট তুলে দিলাম, তাহলে নিচে একটা শূন্য এলো, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে হলো কি 4 5 20, 5 7 2, 5 7 35, 370, কারণ হচ্ছে আই2 এর মান হলো 370। এবার কি বলতে পারে তার কত টাকা বাঁচলো শুদ্ধ তো। এবার আমাকে উত্তর লিখতে হবে, লিখবো অতএব বছরে তার সুদ বাবদ 5 লক্ষ কত হবে। তাহলে দেখো সেকেন্ডে 370 পেয়েছি, তার আগে 200 পেয়েছি টাকা, তার মানে হবে 170 টাকা। এটাই হলো অঙ্কের অ্যান্সার। এবার চলে আসছে আমার পরের অঙ্ক। এর পরের অঙ্কটা বলছে 10-এর অঙ্কটা, যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয় তাহলে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রথমে কি বলেছে, এখানে প্রথমে দিয়ে দিয়েছে কি প্রদত্ত করেছে, আসল p ইকুয়াল টু 292 টাকা, ঠিক আছে। এবার দেখো সুদটা এখানে কি বলেছে, সুদটা এখানে বলেছে যে 5 পয়সা, কিন্তু পয়সাটাকে তো আমার টাকায় নিয়ে যেতে হবে। আমরা কি জানি 100 পয়সা 1 টাকা, তাহলে 1 পয়সা হচ্ছে 1/100, তাহলে 5 পয়সা কত টাকা হবে, তাহলে 5/100 তার মানে হবে 0.05 টাকা। আচ্ছা সময়, সময়টা দেখো এখানে একদিন বলে দিচ্ছে, বছরে নিয়ে দেখলে কি 365 দিয়ে ভাগ করতে হবে, আমরা সবাই জানি তো বছর। বা সুদের হার বার করতে বলেছে, ধরি বার্ষিক সরল সুদের হার 8%। এবার কি লিখবো, আমরা জানি আই ইকুয়াল টু PRT/100, বা আর এর মান বার করতে বলেছে তো, তাহলে আমি এখান থেকে একটা সুন্দর করে ক্যালকুলেশন করে নিচ্ছি, এই 100 কে আই দিয়ে গুণ করছি, 100 × I। আচ্ছা আর কি হবে, আরটা এখানে পড়ে থাকবে, PRT জায়গায় নিচে দিয়ে পড়ে দিলাম, তাহলে আমার সুবিধা হয় পরে। এরপর আমি কি করব, জাস্ট মানগুলোকে বসাবো। দেখো 100 × I, I কত হবে 0.05, ঠিক আছে, P কত 292, × T কত 1/365 = R। হ্যাঁ আমি এরপর থেকে উপরে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো দেখতে পারি একই, বা R ইকুয়াল টু 100 × 0.05, এই জিনিসটাকে আমি উপরের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, হবে 1/292 ইন্টু কি হবে 365 হবে। এবার দেখতে হবে কি দিয়ে কাটাকাটি যাচ্ছে। আচ্ছা দেখো 2 দিয়ে কাটলাম, 50 × 100, 2 × 1 = 2, 4 × 2 = 8, 6 × 2 = 12। আচ্ছা 25 × 50, 7 × 2 = 14, 3 × 2 = 6। আচ্ছা 73 কে দিয়ে এখানে 5 যাবে, তার মানে 3 × 5 = 15, 5 × 7 = 35, 37। আচ্ছা 5 × 25 হলো 125, এবার 125 × 5 কত হয়, 5 × 5 = 25, 6 × 2, 5 × 2 = 10, 12 × 2 = 25, 625। কিন্তু এখানে তো মানে এখানে তো দেখো পয়েন্টটা যদি তুলি আমি, তাহলে নিজে 100 হচ্ছে, তার মানে কি এখানে তার মানে আর এর মান কত হবে, তাহলে হবে বা আর ইকুয়াল টু 625 লিখলাম, কিন্তু নিচে 100 আছে, মানে দুটো সংখ্যা আগে বসে মানে 6.25, এটাই হবে অঙ্কের অ্যান্সার। এবার চলে যাচ্ছে পরের অঙ্কে। 11 নম্বরটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি, মানে সোজা কথা আমার কাছে সময়টা চেয়েছে। তো দেখো একই কি কি জিনিস দিয়েছে আমি সেগুলো লিখে নিচ্ছি, তাহলে
বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 8%, সেটা আমাকে দিয়েছে। আচ্ছা, আসল পি ইকুয়াল টু, ভালো করে দেখি, 600 টাকা, সেটা আমাকে বলেছে। আর সুদ আই ইকুয়াল টু 168 টাকা বলেছে। আমাকে বার করতে হবে কি সময়টা, ধরি সময় ইকুয়াল টু টি বছর, এবার একই রকম ভাবে আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আচ্ছা, আই হচ্ছে কি 168, পি এর মান কি হবে 600। আচ্ছা, আর আর টি এর মান জানি না, 100, 600 কাটলো। আচ্ছা, 8 কেটে কাটবে, 8 দুগুণে 16, 8 একে 8, আচ্ছা 3 7 21, 3 দুগুণে 6, তাহলে কি হবে, বা টি ইকুয়াল টু 7/2, তাহলে কি হবে, বা টি ইকুয়াল টু 3.5। এগুলি আমাদের অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি আমরা 12 নম্বরটাতে। 12 নম্বরটা বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আসল পি ইকুয়াল টু কত, 800 টাকা, সুদ আসল কি বলছে 1200 টাকা, তাহলে সুদ কি হবে, সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে, অতএব সুদ 1200 - 800 টাকা ইকুয়াল টু কি হবে, 400 টাকা। ঠিক আছে, আচ্ছা সুদ এখানে ব্র্যাকেটে আমি আই লিখলাম, সুদ আই ইকুয়াল টু, দেখো এখানে সময় তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার এখানে তো বলেই দিয়েছে 10%। আচ্ছা, 800, এবার তাহলে এবার আমরা বার করতে পারবো, এজ ইউজুয়ালি আমরা ফর্মুলা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। দেখো আই আমরা পেয়ে গেছি 400 টাকা, লিখলাম পি হচ্ছে 800, আর 10, টি এর মান জানি না, 100। ঠিক আছে, তাহলে কি হলো, 8 100 800, এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার দেখো এখানে আছে হচ্ছে তোমার 8, তাহলে 5 8 40, তার মানে কি হবে, টি ইকুয়াল টু 5 বছর, যেটা হলো আমার এই অঙ্কে অ্যান্সার। এবার আমরা চলে যাব সেই শর্ট ট্রিকটাতে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। ধরো তোমাকে 2 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে, যে কোনো সংখ্যা, তার স্কোয়ার করতে হবে, তো কি করে করবে, ধরো আমাকে বলেছে 2 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে 23, এর স্কোয়ার করতে হবে, মানে বলতে পারি আমি অঙ্ক করার সময় এটা এসেছে, তাহলে আমি কি করে করবো, অথবা 23 কে 23 দিয়ে গুণ করতে হবে, সোজার কথা, মানে তাই তো হচ্ছে, 23 কে 23 দিয়ে গুণ করা মানে 23 স্কোয়ার, তাহলে কি করে করবে, তারপর প্রথমে আমি লাস্টের সংখ্যাটা স্কোয়ার করবো, তাহলে 3 স্কোয়ার হবে 9, 2 কে 3 গুণ করলাম, 3 দুগুণে হলো 6, ঠিক আছে 6, আর এই 2, তাহলে 6 দুগুণে হলো 12, 12 2 হাতে রাখলাম 1, অর্থাৎ এক্ষেত্রে গুণফল যদি 2 অঙ্কের সংখ্যা হয়, তাহলে আমি কি করবো, এককের সংখ্যাটিকে লিখে রাখবো এবং দশকের সংখ্যাটিকে হাতে ধরে রাখবো, তাহলে কি করলাম, 2 লিখলাম এবং 1 হাতে ধরলাম। এবার কি প্রথমে সংখ্যাটা স্কোয়ার করবো, মানে 2 স্কোয়ার করলাম, তাহলে 4, 4 আর তার সঙ্গে 1 যোগ করবো, মানে হচ্ছে 5, মানে হলো 5 2 9। আর একটা সংখ্যার সাহায্যে আমি জিনিসটাকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে 33, এ স্কোয়ার কি করে করবে, তাহলে প্রথমে 3 স্কোয়ার করলাম, কত হলো 9, এবারে কি হলো, 3 কে 3 3 গুণ করলাম, 3 3 কে 9, 9 2 কে 18, দুটো সংখ্যা এলো, আমি কি বললাম, এককেরটাকে লিখবো, দশকেরটাকে হাতে ধরে রাখবো না, একটাকে হাতে ধরে রাখলাম। এবার কি করব, 3 স্কোয়ার করলাম, মানে 3 3 কে 9, 9 আর 1 হলো 10, মানে হলো 1089,
ঠিক আছে, আর প্লাস উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। ধরো 25 দিয়েছে, তাহলে আমি কি করব, বা 25 এসছে, 5 স্কয়ার করলাম কি হলো 25, তো তাহলে আমি কি করলাম 5টাকে লিখলাম, 2টাকে হাত ধরে লিখলাম, তাহলে কি হলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ঠিক আছে, 20 আর এই দুই কত হয় 22, 22 লিখলাম, সেই একটা দুই লিখলাম, একটা দুই হাত ধরে রাখলাম, মানে সব ক্ষেত্রে তাই হবে, গুণফল যদি দুটো সংখ্যা হয়। এবার 2 স্কয়ার করলাম কত হলো 4, 4 আর 2 হলো 6, তাহলে 625, ঠিক আছে, এগুলো তোমরা গুণ করে দেখতে পারো একই অ্যান্সার আসবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও।